1969 সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে কারাগার থেকে মুক্তি পাওয়ার পরে উনি দিনাজপুরে সফরে এসেছিলেন। আমার বাবা এম আব্দুর রহিম সাহেবের আমন্ত্রণে উনি এবং ওনার সফরসঙ্গীরা রাতে আমাদের বাসায় আমার বাবা তাদেরকে নৈশভোজে আপ্যায়ন করেন। সেই সময় তিনি আমাদের বাসায় এসেছিলেন এবং তখনই বঙ্গবন্ধু শেখ মুজিবকে আমার ছোটবেলায় প্রথম দেখা। আমি এখন যে জায়গাটায় ঠিক বসে আছি ঠিক বঙ্গবন্ধু এই জায়গাটাতেই এসে বসেছিলেন এবং বঙ্গবন্ধু বসার পরে আমার দুই ছোট যমজ বোন নাদিরা সুলতানা এবং নাসিমা সুলতানা দেখতে একই রকম ছিল। উনি দুজনকেই দুই কোলে নিয়ে বসে জড়িয়ে ধরে থাকলেন। আমি সামনে এসে দাঁড়ালাম, উনি আমার মাথায় হাত দিলেন, বললেন ভালো করে পড়ালেখা করো, বড় হও, অনেক বড় হতে হবে।